আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে শুরু হলো বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়া। মালয়েশিয়া কর্মী পাঠাতে সব প্রস্তুতি সম্পূর্ণ, শীঘ্রই কর্মী রপ্তানি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কর্মী নিয়োগ হবে দেশটিতে। একটি সূত্রে জানা গেছে, বায়োমেট্রিক পরীক্ষার পর অনলাইনে কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ম্যানুয়াল পদ্ধতিতে একজন কর্মীর নিয়োগের দীর্ঘ সময় লাগলেও নতুনের ডিজিটাল পদ্ধতিতে 2 সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পূর্ণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিক নিয়োগ নিশ্চিত করা হবে। মালয়েশিয়া নতুন এ পদ্ধতিতে কর্মী নিয়োগের কারিগরি প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালন করেছে বেবিনেস্ট ও সিনাফ্লাক্সি নামের 2টি কোম্পানি। বেবিনেস্ট ও সিনাফ্লাক্সি শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সব প্রস্তুতি সম্পূর্ণ করলেও দুই দেশের সরকারের পক্ষ থেকে কর্মী নিয়োগ চূড়ান্ত ঘোষণার পরই শীঘ্রই শুরু হবে শ্রমিক নেওয়া। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়াতে দালাল চক্রে তাপায় প্রতারণার কারণে শ্রমবাজারটি বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে। বর্তমানে দুই দেশের সরকার কর্মী নিয়োগের কঠোর অবস্থানে রয়েছে। নতুন পদ্ধতিতে দালাল চক্র সুবিধা না করতে পারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে কর্মী নিয়োগ হবে সেদেশে। মালয়েশিয়া সরকার সেদেশের 5টি প্রতিষ্ঠানকে কর্মী নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনুমোদন দিয়েছে। বেবিনেস্ট, সিনাফ্লাক্স, UKSBS5, বায়োটেক নামের 5টি ইতিমধ্যে প্রতিষ্ঠান তাদের কর্মী নেওয়ার সব কাজ সম্পূর্ণ করেছে। এদিকে মালয়েশিয়া সরকার যে 5টি প্রতিষ্ঠানকে কর্মী নেওয়ার অনুমতি দিয়েছে, তাদের প্রক্রিয়া সরজমিনে পর্যবেক্ষণ করতে বাংলাদেশ থেকে 8 সদস্য বিশিষ্ট সাংবাদিক টিম মালয়েশিয়ায় অবস্থান করেছেন। একটি সূত্রে জানা গেছে, মোট 12 ধাপ অনুসরণ করে বাংলাদেশ থেকে অনলাইন পদ্ধতিতে কর্মী নেওয়া হবে। আর অনলাইনে প্রক্রিয়া কর্মী নেওয়া শুরু হলে জালিয়াতি আর অনিয়মের কোনো সুযোগ থাকছে না। অবসর ব্যয় কমে যাওয়ার পাশাপাশি মালয়েশিয়া এসে কর্মীর কাজের নিরাপত্তা, বিমা সুবিধাসহ আইলে সব সুযোগ সুবিধা পাবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।